তাহলে তরণী এই রাক্ষস কুল থেকে উদ্ধার পাবে না। তাই গৌর হরি বল হরি বল। এই রাক্ষস কুল থেকে উদ্ধার পেতে গেলে ওকে যুদ্ধে পাঠাতে হবে। তাই তরণীকে সাজিয়ে দিলেন রাম নামে অঙ্কিত করে। राम नामे तरणी के जखन सजिए दिले मायर का विदाय निच्छेन मागो अबाये तुमी विदाय दाओ अमाये तुमी विदाय दाओ मागो तुमी अबाये आशीर्वाद करो मागो तुमी अमाये आशीर्वाद करो अभी जनो भगवानेर चरण लाभ करिते पारी अभी जनो भगवानेर चरण लाभ करिते पारी भगवानेर चरण लाभ करिते पारी अबाये विदाय दाओ जखनी विदाय चाहिले तरणी के विदाय दिच्छेन आर बोलेछेन ओरे तरणी तोके आमि विदाय दिच्छि तबे एकटा कथा मने राखिस तुई जार संगे युद्ध करते जाच्छिस तिनि होलेन एई जगतेर ना हरि हरि बोल तुई आमार प्रभुर अंगे जेन कोनो बान बाधिस ना तुई युद्धे जाच्छिस जा बाबा তুই প্রভুর অঙ্গে যেন কোনো বাণ মারিস না তোর কাছে এটুকু আমার আদেশ কারণ তুই যাচ্ছিস জগতে নাতির সঙ্গে যুদ্ধ করতে জগতের পতি তার সঙ্গে যুদ্ধ করতে তরণী এটা তুই মাথায় রাখিস এইবার দেখলে তরণীকে বিদায় দিলে বিদায় দিয়ে বলেছেন তরণী তোকে আমি আশীর্বাদ করি বাবা এই রাক্ষস কুলে তোকে যেন আর ফিরে না আসতে এই রাক্ষস কুলে তোকে আর যেন ফিরে আসতে না হয় তুই ভগবানের চরণে যা তরণী বিদায় দিয়ে চলে গেলেন গেলেন কোথায় দাদশ্রীর কাছে রাবণের কাছে দাদশ্রী তুমি আমায় বিদায় দাও जखन विदाय चाहलें देखले सारा अंगे राम नाम लेपा तो तरणी के जिज्ञासा करे तरणी रे तक एम करे सजाल रे बाबा हरि हरि बोल বলে কেন গো দাদশ্রী আমাকে এইভাবে সাজিয়েছে কে জানো আমার মা সরবা বলে ওরে সরবা তো বুদ্ধিমতী বে ওরে তরণী তুই যে আমাদের পারের ভেলা তরণী ওরে তরণী তুই যে আমাদের পারের ভেলা তুই যে আমাদের পারের ভেলা তরণী তুই যে আমাদের পারের ভেলা রে ওরে কেমন করে তাই গৌর হরি বল হরি বল হরি কেমন করে তোকে আমি বিদায় দেব ওরে তো तरणी आए बाबा तु युद्ध जा मन आनंदे तु युद्ध करिस तरणी सवार विदाय युद्धे गेले किन्तु भक्तमंडली विभीषण तो आगे थी जखन सीता के फेरत देवार कथा बोले लाथी मेरे घर शत्रु मन विभीषण के राज्य बेर दिले कुलांगार तु घर शत्रु विभीषण दूर हो जा बेरिए जा बेर करे दिलेन राज्य थेके आश्रय निलेन कोथाय ना आश्रय निलेन भगवानेर चरणे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल भगवानेर चरणे जखन आश्रय निएछे तबे एकटा कथा
এই যে বললাম ভক্ত হওয়া বড় শক্ত রাধে রাধে এইবার দেখো এই যে তরুণী আহা এই যে বিভীষণ বিদায় নিয়েছে বিভীষণ কি সরাসরি ভগবান রামচন্দ্রের চরণে যেতে পেরেছিলেন না কেন ভগবানের কাছে ভগবান সবসময় ভক্তকে পরীক্ষা করেই তবে কাছে নেন ভগবান সারাক্ষণ যে ভক্ত হবে সে পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবে কিন্তু ভগবানের চরণ আশ্রয় পেতে পারে হরি হরি বল হরি বল বিভীষণ যখন ভগবানের চরণে আশ্রয় নিতে গেলেন সবাই কি করলেন বললেন শত্রুপক্ষ থেকে এসেছে এত সহজে বিভীষণকে ভগবানের চরণে যেতে দেওয়া যাবে না হরি হরি বল হরি বল হাতে পায়ে বেঁধে বক্ষে পাথর বেঁধে ফেলে রেখেছে ভগবানের চরণে এত সহজে যাওয়া যায় না শিবিরের মধ্যে ছিলেন রাম লক্ষণ বসে কাতর কণ্ঠে যখন ভগবানকে বিভীষণ ডাকছে ভগবান তুমি করুণা করো তুমি কৃপা করো যখন ভগবানের চরণ আশ্রয় করলে কাতর কণ্ঠে ভগবানকে ডাকলেন হঠাৎ লক্ষণকে বলে উঠলেন লক্ষণ আমার বুকে যে বড় ব্যথা বাজে ভাই রাধে কি হলো এখানে কি হচ্ছে রাধে এবার দেখো যখন কিনা বললেন ভাই রে লক্ষ আমার যে বুকে বড় ব্যথা বাজে আমি সইতে পারি না রে লক্ষ আমার মনে হয় আমার ভক্ত কোন কষ্টে আছে নইলে আমার কেন বুকে ব্যথা বাজবে ভাই তাড়াতাড়ি করে শিবিরের বাইরে এলে খোঁজ নিয়ে দেখলেন যে বিভীষণ এসেছে বিভীষণের হাত পা বেঁধে বক্ষে পাথর বেঁধে বিভীষণকে ফেলে রেখেছে আর বিভীষণ কাতর কণ্ঠে ভগবানকে ডাকছেন হে ভগবান তুমি করুণা করো তুমি কৃপা করো বিভীষণের হাত পা বন্ধন খুলে দিয়ে বক্ষে পাথর নামিয়ে তবেই কিনা ভগবানের চরণে আশ্রয় পেলে হরি হরি বল হরি বল তাই যে তরণী আবার যুদ্ধে গেলে এদিকে বিভীষণকে বলেছেন লক্ষণ বিভীষণ বিভীষণ বন্ধু তুমি তো প্রতিদিন কে কখন যুদ্ধে আসে বলে দিতে পারো তা বলো না আর কি লঙ্কা রাজ্যে কেউ নেই যুদ্ধ করার মতো বলো না কে যুদ্ধে আসছি বিভীষণ তাড়াতাড়ি ঘড়ি পেতে অঙ্কন করে দেখছেন যতবার ঘড়ি পাতে ততবার দেখে তার ছেলের নাম অর্থাৎ তরুণীর নামটা বারবার বেশি ওঠে যখন তরুণীর নাম বারবার ভেসে উঠছে বিভীষণ বুকে পাথর বেঁধে মনে মনে ভাবছেন দাদা আমার ছেলেটা কেউ ছাড়লো না হরি হরি বল দাদা আমার ছেলেটাকেও ছাড়লো না আমার ছেলেটাকে যুদ্ধে পাঠালো যখন লক্ষণের সঙ্গে যুদ্ধ শুরু লক্ষণ বলেছেন এই যে ও ছেলে যুদ্ধ হয় সমানে সমানে না কি বলেন যুদ্ধ হয় সমানে সমানে তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না তরণী হুঙ্কার দিয়ে বলে উঠেছিলেন ধর ধনু কর যুদ্ধ রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাব না যুদ্ধ শুরু হলো বাণ প্রতিহত করছেন হঠাৎ তরণী এমন একটি বাণ মারলেন লক্ষণ ধরাশায়ী হয়ে পড়লো
লক্ষণ যখন ধরাশায়ী হয়ে পড়ল রামচন্দ্র দেখলেন আমার ভাইয়ের মতো একজন বীর তাকে কিনা একটা বাচ্চা ছেলে দুধের বালক শেষে কিনা এমন বাণ মারল আমার লক্ষণের মতো বীরকে ধরাশায়ী করে ফেলল রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ শুরু হলো বাণ প্রতিহত করছেন মায়ের আদেশ প্রভুর অঙ্গে কোনো বাণ তুমি মারবে না যখন বারবার সেই মায়ের আদেশের কথা মনে পড়ে বাণটা প্রতিহত করে মাত্র প্রভুর অঙ্গে কোনো বাণ মারছি না বিভীষণ বলে উঠলেন প্রভু এই ছেলেকে মারতে গেলে তুমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো হরি হরি বল হরি বল রামচন্দ্র বলে উঠলেন ছিচি বিভীষণ বলো না বলো না একটা দুধের বালক তার শরীরে আমি এই অস্ত্র প্রয়োগ করতে পারি না তুমি এমন করে বলো না বলে তুমি সারাদিন যদি চেষ্টা করো এই ছেলেকে তুমি কিছুতেই মারতে পারবে না যখনই স্মরণ করলেন ব্রহ্মাস্ত্র তখনই শূন্যে ঘুরছেন বিভীষণ দেখলেন আমার ছেলের পরবায়ু এখানেই সে তরণে দেখলেন আমার পরবায়ু এই তো হয়ে গেল আর তো নেই তাড়াতাড়ি করে কি করলেন সেই তীর ধনুক ফেলে দিয়ে মাটিতে আচার খেয়ে মনে উঠলেন দাঁড়ারে সময় আর কি ছুখনে কিছু কথা আছে বাকি আবার শবদ বিরাজি শিয়রে সবর একবার দাঁড়াও আমি ভগবানের চরণ সেবা করে তরণী তীর ধনুক ফেলে ভগবানকে এমন ভাবে ডাকছেন চোখের জল আর এই মন কুসুম দিয়ে সেই চোখের জল আর নয়নের জল আর মোর কুসুম ভাসতে 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 রামচন্দ্রের চরণে পতিত হল রামচন্দ্র দেখলেন এতটুকু ছেলে সে কিনা এমন ভাবে আমাকে ডাকছি মনে মন কুসুম ফুল আর নয়নের জল ভাসতে ভাসতে আমার চরণে পতিত হলো যখনই ভগবানের চরণ শরণ নিলে ওই ব্রহ্মাস্ত্র ঘুরতে ঘুরতে এসে তরণীর দেহ থেকে মাথাটা আলাদা করে দিল রাম 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 কাটা মুন্ডু হারাম 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 বলতে বলতে ভগবানের চরণে গড়াতে 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 ভগবানের চরণ আশ্রয় করলেন নিতাই গৌড় হরি বল হরি হরি বল হরি বল হরি বল যখন ভগবানের চরণ আশ্রয় করলেন তখন বিভীষণ আর থাকতে না পেরে বললেন প্রভু তোমার কাছে আমি আর কিছুই চাই না শুধু একটি জিনিস চাই একটি বস্তু চাই এই তরণীকে সর্বক্ষণ তুমি যত লীলা করিবে যত যুগে জন্মগ্রহণ করিবে এই তরণীকে তুমি সঙ্গে রেখো হরি হরি বল সেই ত্রেতার তরণী ভগবানের চরণ কেমন করে লাভ করলেন দেখো
त्रेतार तरणी तापरे होले सुबल सखा आर कलिते होलो गौरी दास पंडित। एक दिन भगवान के डेके भगवान चरण लाभ करा जाए ना, सारा दिन संसार करूं किन्तु तार मध्य थेके होलेओ भगवान चरण शरण करते भूलें ना। भक्तमंडली भगवान आमार निज मुखी बोले रे कलि हत जीव आमार चरण पाबार आसे आमार दिके जदि केउ एक पा गिये आसे आमि तार दिके दुपा आगिये जाइ ताके धरा देबार जन्य। हरि हरि बोल हरि बोल। তাই যখনই বললে আজ আজ সেই আবার ভক্তদের সঙ্গে নিয়ে আজ দর্শন করছেন কাহামর মাতা পিতা কাহামর বন্ধু তাহামর বন্ধু কোথায় আমার সেই মাতা পিতা কোথায় মোর বন্ধু কোথায় মোর বন্ধু আজ প্রবীর ভাবে ভাবিত হয়ে ভক্তদের সঙ্গে নিয়ে পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে আজ গৌর হরি আমার ধাম দেখিয়া ফিরছেন। ও গো এ রাধা মোহনে কহে ও যাই রে লীলা বলি হারি রাধা মোহন কহে জয় রে লীলা আর বলি হারি রাধা মোহন কহে জয় রে লীলা আর বলি কহে জয় রে লীলার আর বলি হারি হে রাধা কহে জয় রে লীলা আর বলি হারি রাধা ম কহে জয় রে লীলা আর বলি হারি হে রাধা কহে জয় রে লীলা মনে কহে জয় রে লীলা বলি গাড়ি এ রাধা মোহন কহে বলিহারি এ রাধা মোহন কহে জয় রে লীলার বলিহারি ও গয়া রাধা মোহনে জয় রাধি জয় রাধি শ্যাম হরে কৃষ্ণ জয় রাধি জয় রাধি শ্যাম। আজ চলুন যাই শ্রীমধুর বৃন্দাবন পরিক্রমা করি আসি।
आज श्रीमधुर वृंदावनी मायरा वृंदावने जीते गेले जोरसे एक उलुध्वनि उलुध्वनि सबाई एक उलुध्वनि कि उलुध्वनिते जानें ना ना कि हाँ राधे हाँ एदिके निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल किसर कुछ ऐसा इंतजाम हो जागे किसर कुछ ऐसा इंतजाम हो जाए किसर कुछ ऐसा इंतजाम होगा पे राधा 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 हो जाए जुबा पे राधा 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 हो जाए गे जुबा पे राधा 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 हो जाए किसरी कुछ ऐसा इंतजाम हो जाए किचोरी कुछ ऐसा इंतजाम हो गया किचोरी कुछ ऐसा इंतजाम हो जाए किसरी कुछ राधे राधे इंतजाम हो जाए किसरी कुछ ऐसा इंतजाम हो गए कुछ ऐसा इंतजाम हो जाए निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल जय राधी जय जय राधेश्याम समवेत गौर भक्त मंडली आज श्रीधाम वृंदावनी आज जशोमती प्रभाते की करछिन ना खीर स्वर्णनी माखन तैरी करछे प्राण गोपालीर जन्ने एइबार गोपाल आमार की करछिन मायेर काछे बसे आछेन खीर स्वर्णनी सेवा करबेन ठीक एमन समय माँ के बोले मा गो अनेक बेला हलो माँ एबार तुम्हें सजाइए दाओ हमें गोष्ठे जाब
যখনই গোষ্ঠে যাওয়ার কথা কানাই বললেন, যশোমতী মা বললেন, গোপাল আজ যে বলরাম দাদার জন্মদিন। ভক্তমণ্ডলী, বলরাম দাদার জন্মদিন, বলরামের জন্মদিন কোন দিন? দোল পূর্ণিমার দিন। এই যে দোল পূর্ণিমার দিন বলরামের জন্মদিন, তো যশোমতী বলেছেন বলরামের জন্মদিন বলরাম যেহেতু গোষ্ঠে যাবে না, তোমাকেও আজ গোষ্ঠে যেতে হবে না। বলরাম যখন গোষ্ঠে যাবে না, তাহলে তোমাকেও আমি আজ গোষ্ঠ গোচারণে আমি যেতে দেব না। কারণ আমি স্বপ্ন দেখেছি, একটা খারাপ স্বপ্ন দেখেছি। আজ আমি সেই স্বপ্নের উপর নির্ভর করে আজ আমি তোমাকে নিষেধ করছি, তুমি কোনো কারণে আজ গোষ্ঠ গোচারণে যাবে না। এখন মা যখন বারবার বলেছেন গোষ্ঠ গোচারণে যাবে না, কিছু তো বলতেই পারে না কানাই। কেন না, মাকে বেশি ভালোবাসে তো, আর মা হলো পরম গুরু, তাই মায়ের মুখের উপর কথা কিছুতেই বলতে পারছে না আমাদের গোপাল। এমন সময় শ্রীদাম সুদাম সখা এরা সবাই এসে বলেছেন, হ্যারে কানাই, তুই এখনো যে বসে আছিস মায়ের কোলে, কই তুই গোষ্ঠী যাবি না? যখনই বলেছেন গোষ্ঠী যাবি না, তখন বলেছেন, নারী আজ আমার মা নিষেধ করছি, আমি আজ গোষ্ঠী গোচারণে যাব না। বলে, শোন কানাই, তুই তোর মায়ের কথা শুনবি, আর ধেনু বৎস যে হাম্বা হাম্বা রবে ডাকছি, তুই গোষ্ঠে যাবি না? চল ভাই, তুই না গেলে তো আমরা কেউ যেতে পারবো না। যখনই বলেছেন তুই না গেলে আমরা কেউ যেতে পারবো না, তখন বলেছে, না রে ভাই, আমাকে ক্ষমা করিস, মায়ের যে নিষেধ আছে এই মায়ের কথা অমান্য করি আমি গোষ্ঠ গোচারণে যাব না। যখনই বললেন গোষ্ঠ গোচারণে যাব না, ঠিক এমন সময় শ্রীরাম বলেছেন, অরে জানি রে তোর মায়ের প্রেম, ওরে কত ভালো বাসে, ওরে জানি রে তোর মায়ের প্রেম, ওরে কত ভালো ওরে কত ভালো বাসে, ওরে জানি রে তোর মায়ের প্রেম, ওরে কত ভালো বাসে, আহায় অল্পন নবনীর তরে, ওরে বেঁধেছিল গাছে রে, ওরে অলপন ননীর তরে, ওরে বেঁধেছিল গাছে রে, ওরে কানাই অলপন নবনীর তরে, বেঁধেছিল তোর গাছে রে, ওরে কানাই রে অলপন ননীর তরে, বেঁধেছিল গাছে রে, বলকে বাঁধিতে পারে গো, বলে বাঁধিতে পারে গো, তোর বাঁধিতে পারে গো, বলে বাঁধিতে পারে গো, তোর মা হয়ে বি মাতার মতো বাঁধিতে পারে, ও তোর মা হলে কি মাতার মতো বাঁধিতে পারে গো, ও তোর মা হই বি মাতার মতো বাঁধিতে পারে, ওরে মা হয়ে তোর পারে কি মামাতে লারে,
এই কানাই আরে এই কানাই মা হয়ে বিমাতার মতো জমল অর্জুন গাছের গায়ে তোকে বেঁধেছিল হে রে মা হয়ে বিমাতার মতো অল্প নবনীর জন্য কেউ ভাবতে পারি ভগবান কে কেউ কোনদিন বাঁধতে পারেনি আর পারবেও না কি বাবা এই বাস্তবিক জগতে আমাদের কথাই ভেবে দেখুন না আমরা তো ঘরে ঘরে আমরা তো ঘরে ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করি না কি গো বাবা করি তো সবার ঘরে আছে ঠাকুরকে কি করি না তীর কাঠি দিয়ে লাল সুতো দিয়ে একদম ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে বেঁধে রাখি কেন না গোবিন্দ আমার ঘরে বাঁধা থাকবে প্রতিষ্ঠা না হলেই গোবিন্দ থাকবে না বলুন তো ওইভাবে বাঁধলে কি গোবিন্দকে বাঁধা যায় গোবিন্দকে কেউ কোনোদিন বাঁধতে পেরেছে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ ওই দুর্যোধনের কাছে ধৃতরাষ্ট্রের রাজসভায় গিয়ে বলেছিল মহারাজ যুদ্ধ বন্ধ হতে পারে একটাই উপায় তুমি পাঁচটি গ্রাম পঞ্চ পাণ্ডবদের দান করে দাও পাঁচটি গ্রাম তুমি দিয়ে দাও তবে এই যুদ্ধ থেকে বিরত হবে দুর্যোধন আমার সঙ্গে সঙ্গে গম্ভীর সহকারে বলেছিলেন শোনো এই যে গোয়ালা বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী বিনা যুদ্ধে সুচাগ্রের অগ্রভাগ যেটুকু মাটি সেটুকু আমি ওই পাঞ্চ পণ্ডবদের দেব না দেব না দেব না কিছুতেই দেব না যুদ্ধ করতে হবে ওরা যদি যুদ্ধ করে নিতে পারি তাহলে নেবে নতুবা না তখন ভগবান শ্রী গোবিন্দ বললে তাহলে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও তুমি যুদ্ধ ছাড়া যখন দেবে না তাহলে যুদ্ধের পরিণতি কি হবে তুমি এখন বুঝতে পারছো না দুর্যোধন সবাই বিদুর বিদুর এবং আমাদের ভীষ্ম সবাই বলেছিলেন বুঝিয়েছিলেন কিছুতেই দুর্যোধন মানলেন না ওই পাঁচটি গ্রাম দেবার কথা একটুও মেনে নিতে পারলেন না রাগান্বিত হয়ে বলে এই গোয়ালার বেটার এত সাহস এই এখানে এসে পাঁচটি গ্রাম ভিক্ষা করছেন পঞ্চ পাণ্ডবদের জন্য লৌহ শিকল দিয়ে কেবা লৌহ শিকল নিয়ে বাঁধার চেষ্টা করলেন কিন্তু যতবার বাঁধে যায় দেখে সামনে কৃষ্ণ পিছনে কৃষ্ণ বাঁয়ে কৃষ্ণ ডাইনে কৃষ্ণ সব জায়গায় কৃষ্ণ হরি হরি বল হরি বল এবং যখনই বাঁধলেন তখন দেখছেন তার ভাইকে যেন বেঁধেছে দুর্যোধন দেখছে কৃষ্ণকে নয় যে বাঁধলো দেখলো ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ সেখানে নেই আছে তার ভাই দুঃশাসন ভগবানকে এইভাবে কোনোদিন বাঁধা যায় না ভগবানকে যদি এইভাবে বাঁধা যেত তাহলে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট আসতো না কি বাবা আসতো আমাদের জীবনে এত দুঃখ কষ্ট আসতো না ওইভাবে যদি আমরা ভগবানকে বাঁধতে পারতাম তো যশোমতী মা কি করেছেন ওই নবনীর জন্য সবাই যখন এসে বলেছেন এই যশোদা কি সারা রাত কীর্তন শুনেছেন নাকি হ্যাঁ হ্যাঁ সোজা হয়ে বসুন ওই হেলান দিলে ঘুম পাবে রাধে সোজা হয়ে বসুন ওই হেলান যত দিবি তত দেখবেন ঘুম জড়িয়ে আসবে এই যে ও যশোদা তোমার ছেলে সর্বক্ষণ আমাদের ঘরে ননি চুরি করে খায় আর ভালো লাগে না বিরক্ত এই প্রতিদিন নবনী চুরি করে করে খায় আর ভালো লাগে না যখনই সবাই এসে একটা ছেলের নামে বদনাম দেবে কি গো মাইরা কোনোদিন যদি
কারণ ছেলের নামে সব সর্বক্ষণ যদি বদনাম দেয় মায়ের রাগ হবে না। মা কি করলেন, দড়ি নিয়ে সে বলেছিল তোকে আর কোথাও যেতে দেব না, তোকে আমি এই জমল অর্জুন গাছের গায়ে তোকে বেঁধেই রেখে দেব, তোকে কোথাও আমি যেতে দেব না। মা যশোদা আমার বাঁধার চেষ্টা করলেন, যতবার বাঁধে যায় ততবার দেখি দু কড়া করে ছোট হয়। ভগবান মনে মনে বলেছেন, মা গো তুমি আমাকে এইভাবে কোনদিন বাঁধতে পারবে না যদি আমি তোমার কাছে না ধরা দিই। হরি হরি বল। আমি যদি না ধরা দিই কোনদিন তুমি আমাকে এইভাবে বাঁধতে পারবে না। রোহিণীকে রাগান্বিত হয়ে বলেছেন, রোহিণী নবলক্ষর ধেনু দড়ি নিয়ে আয়, এই নবলক্ষ ধেনুর দড়ি দিয়ে আমি একে বাঁধব। তবুও কিন্তু নবলক্ষর ধেনুর দড়ি নিয়ে বাঁধতে বাঁধতে মামার হাঁপিয়ে পড়লেন। শেষে মামার যখনই গোপালের চরণে বসে পড়লেন, ভাবলেন কি ছেলেকে মনে হয় কোনো ভূতে ধরেছে। হ্যাঁ, এই নবলক্ষর ধেনু দিয়ে আমি একে বাঁধতে পারছি না, কারণটা কি, মা হাঁপাতে হাঁপাতে যখনই গোপালের চরণে বসে পড়েছেন, গোপাল ভাবল মাকে এইবার আমি করু না করি। হরি হরি বল। কারণ মা এত আমার মা এত হাঁপিয়ে পড়েছেন, মা বিরক্ত বোধ করছে, দেখো আমার পায়ের কাছে মা বসে আছেন, এইবার আমি মাকে করু না করি। তাই কি করলেন, যশোমতী মা যখন গোপালের চরণ তলে পড়েছে তখন গোপাল আমার কৃপা করল, সেই নবলক্ষ ধেনুর দড়ি নিয়ে বাঁধতে পারল না, আর একটু দড়ি নিয়ে সঙ্গে সঙ্গে গোপালকে বাঁধা হয়ে গেল। হরি হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী, ভগবানকে বাঁধতে গেলে শুধুমাত্র ভক্তির প্রয়োজন, চোখের জল ছাড়া ভক্তি ছাড়া কোনদিন ভগবানকে কেউ বাঁধতে পারবে না। ভগবান সর্বক্ষণ চোখের জলের দাম দিয়ে বেড়ায়। তুমি যদি সারাদিন ভগবানের চরণে আকুল হয়ে ভগবানের চরণে দুটি বাহু তুলে ডাকতে পারো, ভগবান তারই কাছে ধরা থাকে, তার তার বাইরে আর কিছু নয়। হরি হরি বল। ভগবান চাই সবাই আমাকে যদি ডাকে, ভক্তমণ্ডলী দেখবেন আমাদের এই মায়ার সংসারে কি হয়েছে জানেন, এই মায়ার সংসারে পড়ে আমরা ভগবানকেই ভুলে গেছি, ভগবানের নাম করতে ভালোবাসি না, ভগবানের প্রতি সেই বিশ্বাসটুকু নেই, ভগবানের প্রতি আমাদের সেই আশ্বাসটুকু নেই যে ভগবান আছে বলে। একটা কথা মনে রাখবেন, সংসারে ধাক্কা ছাড়া আর কিছু কিন্তু পাবেন না। হরি হরি বল। এই যে বাবারা বলুন তো, সংসার করে আপনারা সুখী আছেন? সারাদিন তো মাথার ঘাম পায়ে ফেলছেন, হ্যাঁ সারাদিন কত কষ্ট করছেন একটু ছেলে মেয়েকে মানুষ করার জন্য, তাই না? সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন ছেলে মেয়েদের মানুষ করার জন্য, ছেলেদের উকিল বানাবেন, ছেলেদের মাস্টার বানাবেন, ছেলেদের ব্যারিস্টার বানাবেন, একটু দোতলা বাড়ি বানাবেন। বলুন তো কজন ভক্তমণ্ডলী হাত তুলে বলতে পারবেন যে মেয়ে, ও মেয়ে তুমি এই কথা বলছো আমি সংসার করে সুখী? বলতে পারবি? কেউ পারবে না। কেন? সংসারে ধাক্কা ছাড়া আর কিছু পাওয়া যায় না। যেমন দেখুন, একটা নাইলন ব্যাগের মধ্যে দোকানে ফুটবল দেখেছেন, ফুটবল ফুটবল খেলা হয়, সেই ফুটবল নাইলন ব্যাগের মধ্যে ফুটবল ঝুলছে, আর ফুটবলকে যখন প্লেয়াররা কিনে নিয়ে যাচ্ছে কত আদর করে কিনছে, কত দাম দিয়ে কিনছে, তাই না? চুমু খেতে খেতে আদর করতে করতে কখনো বুকে জড়াচ্ছে না, হয় ফুটবলের কত আদর। ফুটবল মনে মনে ভাবছেন যে বাহ, আমি এতক্ষণ নাইলন ব্যাগের মধ্যে ঝুলছিলাম, কিন্তু দেখো এই প্লেয়াররা আমাকে এত টাকা দিয়ে কিনলো, আবার বুকে জড়াইয়ে আদর করে, আবার পায়ে মাঝে মাঝে দোলায়। এইভাবে ফুটবল যখন মনে ভাবছেন আমার কত সুখ, কতদিন ধরে এই দোকানে পড়ে আছি, কেউ আমাকে আদর করে না, দেখো এরা আমাকে টাকা দিয়ে কিনে আবার আদর করছে। হরি হরি বল।
ভক্তমণ্ডলী কিন্তু আদর করছে কেন সেটা তো বোঝে না। ফুটবলকে যখন মাঠে নিয়ে গেল, মাঠে নিয়ে গিয়ে যখন দুই প্লেয়ারের মধ্যে ফুটবলকে মাঝে রেখে শট মারি, তখন ফুটবল মনে মনে ভাবে, ফুটবল তখনই ভাবে যে এতদিন আমি কি সুখ পেলাম, ভালোই ছিলাম, দোকানে ঝুলছিলাম, কিন্তু এরা আমাকে টাকা দিয়ে কিনে এনে এখন দেখো আমাকে এমন ভাবে শট মারছে, তাই না? ফুটবলকে যখন শট মারামারি করে ছজন সাতজন করে দুই দলে প্লেয়ার, একবার এর পায়ে, একবার তার পায়ে, একবার তার পায়ে, ফুটবলকে যখন শট মারি তখন ফুটবলের কত কষ্ট, কত দুঃখ যে আমি নাইলন ব্যাগের মধ্যে ঝুলছিলাম, আমি পাল হয়েছিলাম, কেন এরা আমাকে টাকা দিয়ে কিনল। এইবার দেখুন এর মধ্যেও একটা কথা আছে, কথা হলো সবার পিছনে যে প্লেয়ার থাকে তার নাম কি গো বাবা? গোলকিপার। ওই গোলকিপারটা কে জানে? এই সংসারে জগতে ফুটবল হলাম আমরা এই বাবা মায়েরা, একটু খেয়াল করে বাস্তবিকের সঙ্গে মিলিয়ে নেবেন, এই বাস্তবিক জগতে ফুটবল হলাম এই বুড়ো বুড়ির দল, বৃদ্ধ মাতা পিতা, এরা দেখবে সারাদিন, একবার যদি সাতটা ছেলে হয় সাতটা ছেলেকে মা যত কষ্ট করে লালন পালন করতে পারে একটা মা বাবা, কিন্তু সাতটা ছেলে মিলে এক মা বাবাকে তারা ভাত দিতে পারে না। একবার এর বাড়ি মাসালা হয়, একবার এর বাড়ি, একবার তার বাড়ি, একবার ওর বাড়ি, ওই বুচকি পুল্লি পাল্লা বই দিয়ে একবার এর তার বাড়ি পড়তে হয়, কিন্তু দেখুন ওই যে শট মারামারি হচ্ছে না, একবার যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনাকে সবাই ভালোবাসবে, ওই নাতিপুতি বলুন আর বউ ছেলে বলুন আর মেয়ে জামাই বলুন, আত্মীয় স্বজন বলুন, যতদিন আপনি দিতে পারবেন সবাই ভালোবাসবেন। যখন আপনি চাকরি করবেন কারোর টাকায় হাত দেবেন না, ছেলে বইয়ের টাকায় হাত দেবেন না, আপনি সংসার চালাবেন, আপনাকে সবাই সম্মান করবেন। আর যখন আপনি রিটায়ার হয়ে যাবেন, টাকা পয়সা আর কিছু আপনার থাকবে না, তখন শুধু ছেলে বইয়েরা একটাই কথা ভাববে, এদের এখনো মরণটা হয় না, সারাদিন বসে বসে শুধু খাই আর খাই, খাই আর খাই, এত দালান কোঠা বানালেন, সেই দালান কোঠার মধ্যে আপনার ঘরে জায়গা হবে না, কেন না? উঠতে নামতে কষ্ট হবে, বারবার আমাদের ডাকবে, তার থেকে সিঁড়ির তলায় জায়গা করে দিই, এই জায়গাটাই ওনাদের জন্য বেস্ট জায়গা। কি করলেন? এই যে ফুটবল আমরা হয়ে ঘুরে বেড়াচ্ছি সংসারে, ভগবানকে বাদ দিয়ে আমরা যে আমার আমার করে আমার ছেলে আমার মেয়ে ছেলেকে মানুষ করার জন্য সারাদিন আপনারা কত পরিশ্রম করছেন, মাথার গা পায়ে ফেলে কারোর বাড়িতে জোন খাটছেন, কারোর বাড়িতে গিয়ে ছিঁচাকড়ের কাজ করছেন ছেলেকে মানুষ করার জন্যে, কিন্তু একটাই কথা ভেবে দেখবেন ওই অবস্থা আমাদের প্রত্যেকের ফুটবলের মতো। কিন্তু শেষে যে ওই গোলকিপার কাছে, শেষে যে ওই গোলকিপার কাছে গোবিন্দ, ওই গোলকিপার হচ্ছে আমাদের শ্রী গোবিন্দ। গোবিন্দ বলেছে, ওরে কলি হতো জি শুধু তোরাই একবার, একবার দিনের শেষে তোরাই একটি বার আমায় স্মরণ নিস, যদি তোরা আমায় একটি বার স্মরণ দিতে পারি, ওরে তোদের জন্য আমি দুটি হাত বাড়াইয়ে আছি, তোদের বুকে জড়াইয়ে ধরব বলে। আমি বুকে জড়াইয়ে নেব বলে আমি যে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি, তোরা কখন আমাকে ডাকবি? ওই বল যেমন সবসময়
তাক করে থাকে গুলকি পার যে কখন বলটা আমার কাছে আসবে আমি বুকে জড়িয়ে নেব ঠিক তেমনি গোবিন্দ এই কলিহত জীবের উদ্দেশ্যে বলেছেন আমি তো তোদের জন্য তোদের বুকে নেব বলে দু হাত বাড়িয়ে দাঁড়িয়েছিস তোরা যদি আমাকে না ডাকিস আমি তোদের কাছে কেমন করে যাব বল তোরা আমাকে একবার ডাক তোরা যদি আবার দিকে একটু আগিয়ে আসিস আমি তোদের দিকে তার দ্বিগুণ আগিয়ে যাব ধরা দেওয়ার জন্য তাই আমাদের অবস্থা হয়েছে ওই ফুটবলের মতো ভক্তমণ্ডলী বাইরা সারাদিন আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু এর দাম কেউ দেবে না একজন কবিরজি একদিন ভজন লিখলেন কবিরজি ভজন লিখলেন এই কলিহত জীবের উদ্দেশ্যে কেমন দেখুন কইছি তো দে সমঝে কই অলবে এলা এ দুনিয়া दर्शन का ये मेला है दर्शन का ये मेला है दर्शन का ये मेला कोई चित दे समझे कोई अलबेला ये दुनिया ए दुनिया दर्शन का ये मेला है दर्शन का ये मेला है दर्शन का ये मेला कम कर छुले छुले हाँ कम कर छुले छुले महल बनाए ना घर तेरा ना घर मेरा ना घर तेरा ना घर मेरा कि बोलछिन एकटू बुझेनी कि बोललेन कंकर चुटी चुटी महल बनाई एई जे बोललाम जखन आमरा बिल्डास दोकाने जाई বাবারা তো বেশি যায় বাবারা ভালোই জানেন বাবারা গিয়ে কি বলে এই যে ও ভাই এটাই এক নম্বর মাল তো ইট বালি যখন আমরা কিনি তখন গিয়ে বাবারা কি বলে ও ভাই এটাই এক নম্বর মাল তো এইটা এই মালটা দিয়ে যদি আমি ঘর বানাই আমার ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না তো এইভাবে যখন আমরা কথা বলে নিই কিন্তু বলুন তো এত কষ্ট করে যে ওই বিল্লাস দোকান থেকে মাল আনলেন ঘর বাঁধলেন সেই ঘরে আপনাদের কোনো জায়গা নেই তাই বললেন না ঘর তেরা না ঘর মেরা না ঘর তেরা না ঘর মেরা না ঘর তেরা না ঘর মেরা दुनिया रंग बसेरा हो दुनिया रंग बसेरा है कोई चित दे समझे कोई अलबेला दुनिया 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 दर्शन का एक मेला है दुनिया दर्शन का एक मेला তাহলে ওই ঘর তোমারও নয় তোমার ছেলেরও নয় থাকবে কি তোমার যখন ওই ঘর হলো না পরে ভবিষ্যতে ভাবলি যে আমার ছেলে ভোগ করবে ছেলে পারবে ভোগ করতে পারবে না কোনোদিন পারবে না তুমি যেমন ভোগ করতে পারবে না তোমার ছেলে পারবে না তার ছেলেও পারবে না ওই পরস্পর চলেই যাবি কেউ সারা জীবন ভোগ করতে পারবে না তাই বলেছিলেন সব বাদ দিয়ে গোবিন্দের চরণ আশ্রয় নাও
গোবিন্দের চরণ যদি আশ্রয় নাও তাহলে একদিন না একদিন আমরা 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 আমাদের গোবিন্দকে দর্শন করতে পারবো। তাই ভক্তমণ্ডলী আজ বলেছেন, হরে জানি তোর জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসি, কত ভালোবাসে অল্প নবদির তরে বেঁধেছিল গাছ, বেঁধেছিল গাছ। ওরে জানি জানি তোর মায়ের প্রেম অল্প নবনীর জন্য তোর মা গাছে বেঁধেছিল, মা হয়ে বিমাতার মতো। তুই আবার তোর মায়ের কথা বলছিস? এইবারে শ্রীদাম সুদামের কথা শুনে বলে যদি হ